আপনি যত স্ট্রং, আপনি আপনার আপনজনদের কাছে তত বেশি অবহেলিত। আপনার কোনো জিনিসে তাদের মায়া লাগবে না, তারা জানে। পরিস্থিতি যাই হোক, যুদ্ধ করে ঠিকই আপনি টিকে যাবেন, তাই মায়া হয় না। মা বাবারও ওই সন্তানের জন্য মায়া কম যারা কোনো সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে প্যাচ প্যাচ করে না খেদে বরং নিজেই সমাধান করে ফেলে। আপনার স্ত্রী বা স্বামীও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন, কোনো অসুস্থতায়ও দমে যাচ্ছেন না, ওটি বা অফিস থেকে বের হয়ে সোজা কিচেন, বিজনেস, বাচ্চা কাচ্চা, গড় সব সামলাচ্ছেন, তখন সেও ভাববে ইয়ার এমন কী, হয়তো কোনো কষ্ট বা ব্যথা কিছুই অনুভূত হয় না আপনার। আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানব বা মানবী। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে, না শরীরে, না মনে, না আত্মায়, কোথাও কষ্টের ছিটি ফোঁটাও লাগে না আপনার। বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুঝে সয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাহিরের জগতে স্বাভাবিক থাকবেন, তখন কেউ সহানুভূতিটুকু দেখাবে না, মাথায় হাত রাখবেন না, দীর্ঘশ্বাস শুনবে না, কারণ আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করেননি, করতেও চাননি। কিন্তু যারা ছোটো ছোটো জিনিসেও কান্নাকাটি করে গড় মাথায় তুলবে, মিথ্যা ক্ষণিকের প্রশংসায় পঞ্চমুখ হবে, ভালো না থাকার নাটক শোনাবে, তাদেরকে সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, সাহস দিবে, বুঝাবে, রান্না করে টেবিলে বাতাস করতে থাকবে, আবার পারলে দু লুকমা খাওয়াইও দিবে, এটাই আসলে বাস্তবতা। আপনি যত স্ট্রং হবেন ততই আপনার আপনজন, সহানুভূতির মানুষ বা ভালোবাসার কেউই রবে না। তবে মনে রাখবেন, আপনার প্রতি কারো কোনো অনুভূতি না থাকলেও আপনি তখন প্রকৃতির সন্তান, প্রকৃতি ঠিকই আপনাকে সামলে নেবে।